একসঙ্গে চাকরি গিয়েছে 7,500 কর্মীর। টুইটার কেনার পরে ইলন মাস্ক ইঙ্গিত দিয়েছিলেন যে বিপুল পরিমাণ কর্মী ছাঁটার পথে হাঁটবে সংস্থা। বাস্তবে সেটাই হলো। তবে ইলন মাস্কের এই সিদ্ধান্তের কারণে চাকরি যাওয়া কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি। শনিবার টুইট করে জ্যাক ডর্সি বলেন, টুইটারের সব কর্মীরাই অত্যন্ত কর্মদক্ষ, কঠিন সময়ের মধ্যেও তারা ঠিক পথ খুঁজে বের করবেন। আমি জানি যে বর্তমান পরিস্থিতির জন্য অনেকেই আমার উপর হতাশ, সকলেই এই পরিস্থিতির জন্য আমি দায়বদ্ধ। আমি খুব তাড়াতাড়ি কোম্পানির আয়তন বাড়িয়ে ফেলেছি, আমি ক্ষমা প্রার্থী। আরও একটি টুইট করেন তিনি, সেখানে টুইটারের কর্মীদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।